Galif Street, market of plants, fish, আর নানা ধরনের পাপিস পেয়ে যাবে ওখানে। তো অ্যাট ফার্স্ট আমি ওখানকার লোকেশনটা বলে দিচ্ছি যারা এখনও পর্যন্ত যায়নি। কলকাতা থেকে শ্যামবাজারগামী যে কোনো বাস অথবা হাওড়া স্টেশন থেকে শ্যামবাজারগামী যে কোনো বাস, বাসে চড়ে শ্যামবাজারে নামবে এবং ওখান থেকে কিছুটা হাঁটা পথ গেলেই গ্যালিফ স্ট্রিট খুঁজে পেয়ে যাবে। বাই দ্য ওয়ে, তোমাদের ব্যাকগ্রাউন্ডের একটু কিছু মিউজিক শোনা যেতে পারে, সেই মিউজিকটার জন্যে সরি, কারণ আমি দুর্গাপুজোর টাইমে এখন শ্যুট করছি আর এরা বক্স লাগিয়ে রেখে দিয়েছে, বাড়ির সামনে বক্স লাগানো আছে। তো কন্টিনিউ দ্য ভিডিও। পয়েন্ট নাম্বার ওয়ান, প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স। সো আমি এখানে যেরকমটা বলেছিলাম, এখানে তোমরা ফুলের গাছ, ফলের গাছ, নানান ইত্যাদি জিনিস পেয়ে যাবে, যেমন টপ পেয়ে যাবে, মানে অনেক রকম সার পেয়ে যাবে, আর মানে বেসিক্যালি গাছকে বড় করে তুলতে যা যা জিনিস লাগে সব কিছুই প্রায় এখানে পেয়ে যাবে। পয়েন্ট নাম্বার টু, ফিশ। তোমরা এখানে অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য অনেক রকম মাছ পেয়ে যাবে, যেগুলো খুবই রিজনেবল প্রাইসে আর বিভিন্ন রকম ভ্যারাইটির পেয়ে যাবে। নাম্বার থ্রি, বার্ডস। এখানে ভ্যারাইটি অফ পাখি পেয়ে যাবে, যেমন মুরগি থেকে শুরু করে পায়রা, ককটেল, লাভ বার্ড, বদ্রি পাখি ইত্যাদি, আর যেই সব এখানে খাঁচাও পেয়ে যাবে রিজনেবল প্রাইসে।
Number 4, puppy and rabbits. তোমরা এখানে লিটারালি এরকম লিটারালি এরকম কিউট ডগ পেয়ে যাবে, কিন্তু ভাই সাহেব লোকটা কেন মুখ করেছে? তো হেই গাইস, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। যদি ইউজফুল হয় তাহলে লাইক করো, যদি ফানি ভিডিওস দেখতে হয় তাহলে ডিসক্রিপশনে লিংক আছে, লিংক থেকে আমার ভিডিওগুলো দেখে নাও। আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।